Hi guys, welcome back to my channel. My name is Momita. Today I am going to share with you a haul haul video. Myntra haul video. It is my first haul video. I am going to do this video. তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা আরো এই টাইপের হল ভিডিও দেখতে যাও কিনা তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব যা আমি পিক করে থাকি আমি কেন জানি অনলাইন থেকে বেশি আমি কেনাকাটা করে থাকি তাই আমি যেটা আমার পছন্দ হয় আমি উইশ লিস্ট করে রাখি তারপর আমি যখন দেখি যে খুব ভালো ভালো অফার চলছে তখন আমি এগুলোকে পিক করি চলো প্রথমে তো আমি বলবো যে যার একটা জিনিস আমার এত ভালো লাগে রিটার্ন পলিসি এত ভালো যে তুমি যেগুলো আমরা জানি সব যে আমাদের ভালো লাগবে তাও কোনো কথা নেই আমরা জানিয়ে থাকি ড্রেস যেগুলো দেখে আমাদের খুব পছন্দ হয় তা আমাদের মনে হয় যে আমাদেরও খুব ভালো লাগবে কিন্তু সবসময় সেটা হয় না যে আমাদের বডি টাইপের সাথে অনেক ড্রেস আছে ভালো লাগে না সেই কারণে যে আমরা একবার ট্রাই দিয়ে দেখি যে ঠিক আছে খুব ভালো লাগছে আর যেগুলো মনে হচ্ছে যে টাইট হচ্ছে ফিটিংস হচ্ছে না সেগুলো আমরা রিটার্ন করতে পারি রিটার্ন পলিসিটি ভীষণ ভালো কোনো মানে টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই যখনই রিটার্ন কোনো কিছু করতে হয় সঙ্গে সঙ্গে আমাদের খুব ভালোভাবে আমরা পেমেন্ট পেয়ে যাই সেই কারণে আমি বেশিরভাগ আর বিশেষ করে মিন্ত্রার এটা এত ভালো যে তুমি একটা জিনিস হয় তোমার একটা কোনো কিছু পছন্দ হলো কিন্তু সেটা মানে তুমি হচ্ছে মানে বেশিরভাগ টাইম যে ফ্রি ডেলিভারি থাকে আমি 200 টাকা 150 টাকার জিনিস পর্যন্ত মানে 100 150 মানে জিনিস পর্যন্ত আমি ফ্রি ডেলিভারিতে পেয়ে যাই সেজন্য এটা খুব ভালো মানে বিশেষ করে এর জন্যই না ঝটঝট জলদি মানে আমার বিশেষ করে মিন্ত্রা থেকে মানে বিশেষ করে কেনাকাটা আমি করে থাকি অনেক অ্যাপে অনেক কিছু মনে হয় যে এটা খুব ভালো লাগছে নেব কিন্তু তার সঙ্গে হয়তো আমার 2000 3000 টাকার অর্ডার আরও এক্সট্রা করতে হচ্ছে যে সেই সময় হয়তো আমি করবো না কিন্তু না হলে চার্জ লেগে যাচ্ছে যে হ্যাঁ তাও মানে চার্জ দিতে এরকম লাগে যে চার্জ দিচ্ছি কিন্তু ফ্রি ডেলিভারি থাকলে তো কোনো একবার চিন্তাও করতে হয় না যে কোনো দ্বিতীয় থট থাকে না যে নেবো কি না কিন্তু আমরা নিয়ে নিই মানে আমি তো নিয়ে নিই তাই আমি হচ্ছে ড্রেসগুলো তোমাদের ট্রাই অন হল আমি চেষ্টা করবো যে আমি ড্রেসগুলো পরার পর আমাকে কীরকম লাগছে সেগুলো তোমাদের দেখাতে তো ফার্স্ট হচ্ছে আমি এই শার্টিং মানে শার্টিং বলতে পারো ঠিক শার্টিং না যে শার্টিংয়ের এই শার্টিং মেটেরিয়ালসটা শার্টিংই হবে এই ড্রেসটা আমি নিয়েছি পিচি নিউট কালার এমনি পিচ মানে পিচি নিউট কালার মানে এত ভালো আমি প্লাস সাইজ থেকে নিয়েছি কেন জানি আমার না ওই খুব ফিটিংস একদম টাইট মানে টেনে টেনে মানে ড্রেস পরতে আমার খুব ভালো লাগে আমার যা সাইজ আমি তার থেকে এক সাইজ আপ নিয়ে আমি অল্টার করে নেবো তাও ভালো কিন্তু যে খুব ফিটিংস টাইট আজকে পরছি দুদিন পর বিশেষ খুব একটা তো রোগা না বিশেষ করে মানে দুদিন পর হবে না মানে সেটা আমার ভালো লাগে না সেজন্য আমি সবসময় যদি সাইজ আপ থাকে আমি সেটাই নিয়ে থাকি তো আমি এটা একটা প্লাস সাইজ থেকে অর্ডার করেছি মানে মডেলকে এরকমভাবে পরানো থাকে ড্রেসগুলো মানে দেখে মনে হয় কি যে আমাদের গায়ে ফিট হবে না ওটা কিন্তু এক্সেল ডবল এক্সেল নিলে মোটামুটি ভালো হেলদি ফিগার যাতে তারাও নিয়ে নেবে যেমন আমি নিয়ে থাকি এটা আমি প্লাস সাইজ থেকে নিয়েছি মানে এই ড্রেসটা আমি অনেক দিনই উইশ লিস্ট লিখেছি ভাবছিলাম যে এটা আমাকে ভালো লাগবে কি লাগবে না বারো মোটা মনে হবে কি না কিন্তু ভালো মানে ভালোই লেগেছে আমার খুব ভালো লেগেছে ড্রেসটা খুব হালকা ফুলকা এটা মানে পরলে তোমার মনে হবে যে একদম লাইট ওয়েট মানে হেভি মনেই হবে না যে আমি কিছু পরে আছি তো এইটা আমি পিচি নিউট কালার নিয়েছি আমার এই কালারটা না ভীষণ ভালো লাগে লাইট কালার ডার্ক কালার তো আমি পরেই থাকি মানে পিঙ্ক রেড এগুলো তো পরেই থাকি কিন্তু আমি এটা হচ্ছে পিচি নিউট কালার ঠিক পিচ আর নিউট মিক্সড এই কালারটা এই ড্রেসটা মানে পরেছি পরে না ভীষণ আরাম খুব ভালোই লেগেছে হ্যাঁ একটু যখন খুব হট ওয়েদার থাকবে তখন একটুখানি মানে সোয়েট হবে কিন্তু তাও তোমার হচ্ছে খুব মানে যে চিপকে থাকবে সেরকম কোনো ব্যাপার নেই এই ড্রেসটা পরে কীরকম লাগছে সেটা আমি তোমাকে তোমাদের সবাইকে দেখাবো স্কার্ট আর হচ্ছে ড্রেস আমার খুব ভীষণ ভালো লাগে মানে এই দুটো আমি খুব মানে যখনই অন্য কোনো কিছু দেখি এই দুটো যদি আমার মনে হয় ভালো লাগছে তো আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিই তো এরকম পাউডার ব্লু কালার এই ড্রেসটা আগে দেখে নাও তোমরা এই যে লং
অ্যাঙ্কেল লেন্থ অবধি যাবে, আর হচ্ছে সাইড থেকে এটা হচ্ছে, হ্যাঁ সাইড থেকে একটা স্লিট আছে। এই স্লিটটা হয়তো আমাদের হাঁটু পর্যন্তই যত সম্ভব যাবে, নি পর্যন্ত যাবে এই স্লিটটা, কিন্তু হাঁটলে খুব সুন্দর লাগছে। এইটা মানে এই ড্রেসটা আমি পরেছি, পরে নিজের কাছে এত ভালো লাগছিল, একদম সিম্পল ইজি পিজি ড্রেস এটা, মানে এই ম্যাক্সি ড্রেসটা খুব ইজি পিজি, মানে তোমাদের তো মানে এইটা পরে ঝটপট এটা পরে রেডি হয়ে তোমরা বেরিয়ে পড়তে পারবে। আমার ওরকম কোনো ব্যাপার নেই যে আমি এইটুকুখানি যাচ্ছি বলে, এরকম না, আমার আমি সবসময় একদম টিপটপ থাকা পছন্দ করি, কেন জানি ওই যে থাকে না যে আলু ঝালুভাবে, মানে আমি সবসময় চেষ্টা করি একদম ফ্রেশ হয়ে একদম টিপটপ, মানে আমাকে যদি বলে যে সবসময় তুমি একদম রেডি হয়ে থাকবে, আমি তাই পারবো রেডি হয়ে থাকতে। কালারটা মানে হালকা লাইট, মানে খুব লাইট না, পাউডার ব্লু কালার এটা, এটা ভীষণ। এটা সাইজটা হচ্ছে, এটা আমি এক্সেল নিয়েছি, এটা ভালো ফিট হয়েছে আমার এক্সেল। আর এটা কোনো ব্যাপার নেই, এখানে একটা ইলাস্টিক টাইপের দেওয়া আছে, যে তোমার বেস্ট লাইনে ইলাস্টিক টাইপের আছে সেটা তোমার, মানে তোমরা যেই সাইজ তোমরা ফিট হয়ে যাবে, একদম সিম্পল। ভেতরে কোনো লাইটিং নেই, একদম মানে খুব সিথ্রু না এই কাপড়টা, ভীষণ ভালো, মানে একদম জর্জেট মেটেরিয়ালস না, মানে একটুখানি হালকা খসখসে ভাব আছে, কিন্তু এই মেটেরিয়ালসটা খুব ভালো, আমি এটার আগেও ড্রেস পরেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে ব্র্যান্ডের নাম, এটার সাথে আমার খুব, এটার সাথে এখন এক্সেসরিজ আমার নেওয়া হয়নি, করতে লাগে না, তোমাকে এমনি খুব সুন্দর লাগে, মানে আমাকে নিজের কাছেই নিজেকে মনে হয় যে না খুব ভালো লাগছে, মানে ফুটে উঠেছে সেই জন্য। আর হচ্ছে এটা হচ্ছে মিডি ড্রেস বলতে পারো, এটা পুরো একদম ফ্লোর লেন্থ না, মানে হাইট অনুযায়ী। আর হচ্ছে এটা হচ্ছে নট বাঁধতে হয়, জাস্ট এরকম স্ট্র্যাপি যেটা আছে এখানে নট বেঁধে নিতে হবে। আর ইয়েলোর মধ্যে প্রিন্ট প্রিন্ট, এটাও আমি উইশ লিস্টে রেখেছি যে এটা যখনই অফার দেবে তখনই এই ড্রেসটা আমি নিয়ে নেব। এটার ভেতরেও কোনো লাইটিং নেই, এটা লাইটিং নেই কিন্তু এটা সি থ্রু না, ভেতরে যদি আমরা শর্ট পরে নিই তাহলে হচ্ছে কোনো অসুবিধাই হবে না, মানে যারা এটার সাথে, এটা যারা কুর্তি স্টাইলে পরতে চাও তাও তোমরা পরতে পারো, কিন্তু আমার ড্রেসই বেশি ভালো লাগে যে মানে সিম্পল, মানে খুব ইজি হয়ে যায়। আর হয়তো এটার সঙ্গে মানে একটা পকেটও, সাইডে একটা পকেটও আছে। আর এটার সাইজটা আমি নিয়েছি, এটাও মনে হচ্ছে এক্সেলই হবে হয়তো, দেখি, হ্যাঁ না এটা ডবল এক্সেল, মানে বললাম না আপ সাইজটা নিই, যদি ডবল এক্সেল থাকে আমি ডবল এক্সেলই পিক করি। হ্যাঁ এটা একটু লুজ হয়েছে, এটাকে একটু হালকা অল্টার করে নিতে হবে, এটা একটু হালকা আমি অল্টার করে নেবো, যে পরে যদি আবার মনে হচ্ছে যে আমি আরও হেভি হয়ে গেছি তখন যেন এটা আমার গায়ে হয়। দেখো গায়ে রাখার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কী সুন্দর একটা ব্রাইট মানে ভাব চলে এসছে। আর এই ইয়েলো কালারটা না একটুখানি হচ্ছে কি মাস্টার্ড কালারও না, মানে মিক্সড আছে, যে গ্রিন মানে ইয়েলোর সাথে একটা গ্রিন কালার মিক্সড আছে। এটা হন কটন না হচ্ছে রেয়ন, আমি বুঝতে পারছি না যে এটার কাপড়, ফার্স্ট জবে দেখেছি, মানে জবের থেকে উইশ লিস্ট আমি রেখেছি, উইশ লিস্টে আমি রেখেছি যে এই ড্রেসটা তো আমার চাই, যে আমি এই ড্রেসটা নেবই, কেন এটার কালারটা এত সুন্দর লেগেছে। আর বললাম না পরার পর একটা ড্রেস দেবো, নেওয়ার পরও পরছি আমার খুব ভালো লাগছে, কিন্তু মানে পরার পর না সেই রকম মানে মনে হয় না, যে থাকে না যে একটা মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাচ্ছে, থাকে না এক দেখাতেই খুব ভালো লাগছে, মানে সেই ব্যাপারটা থাকে না। কিন্তু এই যে ড্রেসটা আমি নিয়েছি মানে এইটা পুরো ফিট আমার, মানে এইটা হচ্ছে কোথাও থেকে টাই লুজ নেই কিছু নেই, মানে এটা সাইজটা আমি বলছি, মানে আমার ভীষণ ভালো লেগেছে গ্রিনটা, জাস্ট এরকম স্প্লিট আছে নিচটা, এরকম স্প্লিট আর সামনেটা প্লেন, এইরকম প্লেন। আর হাতাটা না মানে রাফেলস আছে, এটা কি না জুলি হাতা বলি, মানে
আমি মানে এটা জুলি হাতার মতন রাফলস আছে, হাতাতে রাফলস দেওয়া আছে, মানে এত ভালো লাগছে, মানে লেগেছে। আর এই ড্রেসটা আসার পর আমি যেরকম ভেবেছিলাম ততটা না হলেও কিন্তু খুব সুন্দর আমার আমার আমি পরে আমার না খুব ভালো লেগেছে এই ড্রেসটা। এইটাও আমি খুব সুন্দরভাবে স্টাইলিং করব। এগুলো বিশেষ করে আমি সব আমাদের দুর্গা সামনে দুর্গা পূজা আসছে, পুজোতে পরার ইচ্ছা আছে, সেজন্য এখন থেকে আমি একটা একটা করে নিয়ে রাখছি। এটার সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে আমি সব অর্নামেন্টস ব্যাগ শু নেব। আগে তোমাদের সাথে এই হলটা শেয়ার করি, করি পুজোর সময় সেরকমভাবে আমার কেনাকাটা হয় না, আমার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি তখন, সেজন্য আমি সবসময় আগের থেকেই নিয়ে থাকি। আর হচ্ছে এই যে ব্র্যান্ডের নাম, আর এটা আমি এক্সেল নিয়েছি, ইউএনএফ আর এক্সেল, এটাও এক্সেল, মানে এক্সেলই হয়তো আছে, ডবল এক্সেল থাকলে আমি ডবল এক্সেলই নিতাম, না ডবল এক্সেলও আছে এটা, মানে আমি এক্সেলই নিয়েছি। এটা দেখো, এইটা তো মানে মানে দেখো তো সুন্দর, মানে কি আমি এখনই পরে পিঙ্ক ড্রেসটা নিয়েছি। এই পিঙ্ক হট পিঙ্ক কালারটা আমার এত ভালো লাগছিল, মানে কি বলবো, এই পিঙ্ক কালারের ড্রেসটা স্ট্র্যাপি ড্রেস, আমার এরকম স্ট্র্যাপ ড্রেস খুব ভালো লাগে। সামনে মানে এটা যে ফ্রন্টের যে ব্যাপারটা আছে এইটা একটুখানি সেটেল করে নিতে হবে, তোমার ভেতরে ইনার পরে নিতে হবে, যারা ইনার ব্রালেট পরতে পারো, ম্যাচিং ইনার পরতে পারো, তাহলে হচ্ছে সেট থাকবে। কিন্তু আমরা যদি নর্মাল পরে থাকি তাহলে একটুখানি আনইজি, মানে অনেকটা কাটা এটার। আর হচ্ছে নিচটা হচ্ছে ফ্লোর লেন্থ, আর খুব অনেকটা এটার ঘের আছে, আর হচ্ছে সামনে থেকে স্লিট আছে। এই স্লিটটা তোমরা যদি চাও যে মানে স্লিট আমার লাগবে না, যে হাঁটলে জানি নর্মাল থাকে, নিচটা গাউন টাইপের থাকে, স্লিট আমাদের মানে পা দেখাবো না, সেটাও হবে, কিন্তু এটা না এত সুন্দরভাবে এত অব্দি এখানে জয়েন, তোমরা যদি এখান থেকে একটু ফিক্সড করে নাও তাহলে হচ্ছে তোমার এদিক থেকে নেক্সট। এই ড্রেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, ইয়েলো কালার, এটা মাস্টার্ড ইয়েলো, এটা আমি পরে এটা আমার পরাও হয়ে গেছে, আর এটাতে এটা আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। এই ইয়েলো কালারের ড্রেসটা আমি সামনে, এই এই টাইপের ড্রেসগুলো না পরতে ভীষণ কমফোর্টেবল, আমি খুব কমফোর্টেবল মনে করি, মানে ঝপ করে তোমার পরা হয়ে যাবে, কোনো কিছু মানে কোনো ব্যাপার না, যে থাকে না এটা সেট করা ওটা সেট করা ওরকম কিছু না। এই যে ওয়েস্ট লাইনে হচ্ছে ইলাস্টিক আছে, যে ইলাস্টিক ফার্স্ট লাইনে এই যে ইলাস্টিক দেওয়া আছে, এইটাতে কোনো কোনো ব্যাপার না, তোমরা উপরে যদি বেল্ট ইউজ করতে পারো সেটা পরে, আমি বেল্ট করিনি, এই ইলাস্টিকটাও ভালোই লাগছিলো। এটার হাতাটাও এরকম রাফলস আছে, জুলি হাতা হাতাটা, অ্যান্ড সামনে থেকে একটা স্লিট আছে, এই স্লিটটা না একটু হাই স্লিট, মানে এই স্লিটটা একটু হাই, মানে তোমার নি থেকে অনেকটা উপরে যাবে, যারা মানে অতটা হাই স্লিটে কমফোর্টেবল না তারা হচ্ছে নিচে স্টকিংস পরে নিতে পারো, কোনো একটা প্যান্ট লেগিংস তোমরা পরতে পারো, তাহলেও ভীষণ ভালো লাগবে। নিচটা একদম অনেকটা ফ্লো। তো এটাই আমার লাস্ট ড্রেস, আমি এই পাঁচটা ড্রেস তোমাদের সাথে এই ফাইভ ড্রেস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি জানি না কত ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করলাম, আমি এই টাইপের হল ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি, আমি ফার্স্ট টাইম করছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে স্পেয়ার মি, যে কীভাবে এক্সপ্লেন আরও করতে হবে আমি জানি না, মানে আমি যেইভাবে ড্রেস দেখে থাকি যে কোনটা ভালো লাগবে খারাপ লাগবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কেন জানি হ্যাঁ, ইউটিউবের ভিডিওতে একটু মনটা মাঝে মাঝে খারাপই থাকে, কিন্তু প্রথমের দিকে হয়তো খুব ভালো হচ্ছিলো, নাকি কী হলো আমি জানি না, সব মানে
ডাউন হচ্ছে ডাউন হচ্ছে, মানে আমি সত্যিই বুঝতে পারছি না যে কি হয় এক এক সময় জানি না। কিন্তু এই ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমি মানে নিজের যা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মেকআপ করতে এত ভালো লাগে তাই আমি তোমাদের সাথে প্রচুর মেকআপ ভিডিও শেয়ার করি। আমার যেমন আমার কাছে যেমন আমার মেকআপ ইম্পর্ট্যান্ট, সেমনি আমার কাছে মেকআপ, ড্রেস, ব্যাগ, শু, জুয়েলারি প্রত্যেকটা জিনিস আমার কাছে ইম্পর্ট্যান্ট, সব একদম সেট হতে হবে। মানে আমি চাই ওরকমভাবে থাকতে। সে দেখো সবসময় যে দামি জিনিস ইউজ করতে হবে, এখানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে তোমার মানে 1000-এর মধ্যে, তার আবার ভয় নেই, তার থেকে কম কেন, কি এত সুন্দর এত ডিসকাউন্ট চলছিল যে আমি অনেক কম দামে এই ড্রেসগুলো পেয়েছি। যে সবসময় ব্র্যান্ডেড হাই নিতে হবে সেরকম কোনো ব্যাপার না, মানে পছন্দ মতো কোনো জিনিস যদি পছন্দ ভালো লাগে কম জিনিস টাকাও তো কত ভালো জিনিস পাওয়া যায়। মানে আমার হচ্ছে সেই রকম টাইপের যে আমার সব সেট থাকতে হবে, ভালো লাগে আমি ওরকমভাবে ইউজ করতে ভালো লাগে। আর নেক্সট আমি ভিডিওতে তোমাদের আমার যে আমি যে মিন্ত্রা থেকে যে ম্যাক্সি স্কার্টটা টপ কিছু নিয়েছি আমি সেগুলো তোমার আনাদার ভিডিওতে আমি শেয়ার করবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে বলো আমাকে, কমেন্ট করো যে তোমরা দেখতে চাও কি না, তাহলে তোমাদের কাছে সাথে আমি সেটা শেয়ার করবো।